আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ভাইরা যারা এসেছেন আজকের এই সন্ধ্যায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দিনী সংগঠনের ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, তাবারকতার শুক্রিয়া আদায় করছি যে আমাদের কর্মময় জীবনে আজকের এই সন্ধ্যাটি আপনাদের সাথে আল্লাহর রহমত হিসাবে আমি কবুল করেছি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এটা যেন আমাদের সকলের জন্য রহমতের কারণ হয়। সম্মানী বন্ধুগণ, এক মুরব্বী জুড়ে আমিন বলে আওয়াজ দিয়েছে, সম্ভবত বয়স 3 বা 3.5 বছর হবে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আপনাদের মতো সকলের সাথেই আমি, যে আল্লাহ তাআলা 1750 বছরের জ্বালা যন্ত্রণা এই জাতির বুক থেকে আল্লাহ তাআলা মেহরবান করে সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বছর কিন্তু 1750 নয়, 1770। 2006 সালের 28 অক্টোবর পল্টন মোড়ে লগি বইটার তাণ্ডব চালিয়ে যে নারকীয় অবস্থার সৃষ্টি করা হয়েছিল তার ধারাবাহিকতা অব্যাহত ছিল আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। সেই সময় যে সরকার এসেছিল জনাব ফখরউদ্দিন সাহেবের নেতৃত্বে, যেটাকে মানুষ বলতো মঈন ফখর সাহেবের সরকার, এই সরকারটা ক্ষমতায় আসার পরে একজন নেত্রী বলেছিলেন এ সরকার আমাদের আন্দোলনের ফসল। 3 মাস এদের দায়িত্বে থাকার কথা ছিল, 3 মাসের ভিতরে কর্তব্য নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, কিন্তু তাদের খাস জন্মালো যে তারা রাজনীতি করবেন, যার কারণে 3 মাসের সরকার টেনে টেনে তারা 9 মাসে নিয়ে গেলেন, 9 মাস থেকে 2 বছরে নিয়ে গেলেন। যখন 2 বছরে নিয়ে গেলেন ইতিমধ্যে তাদেরও দুর্নীতির পাহাড় অনেক উঁচু হয়ে গেল, অথচ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে তারা কিন্তু দায়িত্ব শুরু করেছিলেন। যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দায়িত্ব পালন শুরু করেছিলেন তারাই দুর্নীতিতে এতটা আকন্ত নিমজ্জিত হয়ে গেলেন যে 2 বছরের মাথায় তাদেরকে সেফ এক্সিট খুঁজতে হলো। তখনকার 2 জন প্রসিদ্ধ নেত্রীর একজন একজন করে তারা ঘুরেছেন। একজন বলেছিলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসবে সেই সরকার তখন সিদ্ধান্ত নেবে যে আপনাদের কার্যকলাপের বৈধতা দেওয়া যাবে কি না। আরেকজন বলেছিলেন কাবিল তো যে আমি সব কিছু কবুল করে নিলাম, কোনো প্রশ্নই করব না, আপনারা আমাকে সহযোগিতা করুন। তাকেই তারা সহযোগিতা করেছিলেন, তিনি ক্ষমতায় এসেছিলেন, তিনি ক্ষমতায় এসে জাতির বিরুদ্ধে যা যা করেছেন জাতি তার সাক্ষী। প্রথম আঘাতটা দিয়েছেন সেনাবাহিনীর কোমরে, দ্বিতীয় আঘাতটা দিয়েছেন জামাত ইসলামের উপরে, তৃতীয় আঘাতটা দিয়েছেন সারা দেশের সমস্ত রাজনৈতিক দলের উপরে, চতুর্থ আঘাত তিনি দিয়েছেন ওলামা হযরতের উপরে, পঞ্চম আঘাত দিয়েছেন 18 কোটি মানুষের মাথার উপরে। আমার দেশের একজন ভিক্ষুক, সে যদি কোথাও ভিক্ষা করার জন্য রাস্তায় দাঁড়াতে চায় সকালবেলা আগে তাকে ট্যাক্স দিয়ে তারপরে ভিক্ষায় দাঁড়াতে হতো। একজন ভিক্ষুককে জিজ্ঞেস করলাম তুমি সারাদিনে কত পাও, বলে স্যার 1000-1200 পাই। আমি তাহলে তো তুমি মেলা টাকা পাও, কয় স্যার থাকে না। আমি থাকে না কেন, কয় যে আগেই 50% নিয়ে নেয়। কে নেয়, কয় যে স্যার এই যে ক্যাডাররা আসে। একজন ভিক্ষুকও বুঝে যে এখানে ক্যাডার আছে, এই ভিক্ষুক সারাদিনে 500-700 যা জমালো তারও তো পেট আছে, তারও তো পিঠ আছে। সে যখন বাজারে কিনতে গেল তখন তাকে 3 সেঞ্চুরির পেঁয়াজ কিনতে হলো। এদের আমলে পেঁয়াজের কেজি চলে গেল 300 টাকার উপরে। পত্রপত্রিকা প্রথম বললো সেঞ্চুরি কমপ্লিট, তারপরে বললো ডাবল সেঞ্চুরি, এরপরে বললো এবার 3 সেঞ্চুরি। আদা রসুন পেঁয়াজ নিত্যপণ্যের দাম এইভাবে আকাশ ছোঁয়া হয়ে গেল। আপনি যেমন কিনছেন যিনি সম্পদশালী, ওই যিনি রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাত পেতে 2 টাকা জমায় তারা তো কিনতে হয়। অতএব এরা সকলের উপরে জুলুম করেছে, সেই অর্থে 18 কোটি মানুষের উপরে জুলুম করেছে, সমস্ত ব্যাঙ্কগুলাকে ফুকলা করেছে ডাকাতি করে, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, উন্নয়নের নামে 1 টাকার কাজ 5 টাকা দিয়ে করেছে, দেশের এই টাকাগুলো বিদেশে পাচার করেছে, আবার বস্তা ভরেও রেখেছে, এখন বস্তাগুলো ফেলে জান নিয়ে পালিয়েছে। ধরে নিবে কিন্তু স্বীকার করবে না, নাটক সাজাবে, খুন করবে,
ধরে নিয়েছে 3 বছর আগে, বলবে যে আজকে পাওয়া গেছে বংশ, খুন করবে, গুম করবে। এরপরে হয়তো এক সময় খুব ভাগ্য ভালো যাদের, তাদেরকে আদালতে উঠাবে। 3 বছর আগে ধরেছে, বলবে যে গতকালকে অমুক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে। এই আচরণ মানুষের সাথে করা হয়েছে। আল্লাহর জমিন কত জুলুম সহ্য করবে? শেষ পর্যন্ত জুলুমের অবসান হয়েছে আলহামদুলিল্লাহ। এই জুলুমের অবসান এমনি এমনি হয়নি, হাজার প্রাণের বিনিময় হয়েছে। আমাদের অসংখ্য সন্তান সন্ততি গুলিবিদ্ধ হয়ে তারা আক্রান্ত হয়েছে। আমার ধারণা 500 ঊর্ধ্বে এরা চিরজীবনের জন্য অন্ধ হয়ে গেছে। এরা আর দুনিয়ার আলো দেখবে না। চোখে গুলি, ছররাগুলি পড়ার কারণে 2 চোখ নষ্ট হয়ে গেছে। যার একটা চোখ নষ্ট হয়েছে সে দুনিয়ার কিছু আলো দেখবে, কিন্তু তার দুটো চোখই চলে গেল, তার কাছ থেকে তো সব আলো কেড়ে নেওয়া হলো। এইভাবে জুলুমে জুলুমে সমস্ত জনপদ ভরে উঠেছিল। তাদের একটু কষ্ট লাঘব করে যায় কিনা, অনেকের হাতে আমরা সামান্য একটু সহযোগিতা উপহার তুলে দিতে চাই, চিৎকার দিয়ে বলে আমার এই সহযোগিতার প্রয়োজন নাই, আমার সন্তান পাইলেই আমি শান্তি হইতাম, আমার সন্তান তো পাবো না, এই সহযোগিতা আমার লাগবে না, কি সান্ত্বনা দিব তাদেরকে বলেন? সম্মানিত ভাইরা, এরাও তো এই দেশেরই মানুষ, এরা তো অন্য কোনো জায়গা থেকে আসে নাই, ব্রিটিশ পেনিয়া নয়, পাকিস্তানি দখলদার নয়, এরা তো আমাদেরই অংশ। তারা একই আচরণ করলো এই জাতিটার সাথে, বুক ফেটে যায়। ঢাকার 2টা প্রসিদ্ধ মহিলা কলেজ, আমাদের মেয়েগুলোর সাথে কী করা হচ্ছে? আপনারা আজ থেকে 3 বছর আগে এই রিপোর্টগুলো দেখেছেন। এই রিপোর্ট দেখার পরে হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। কার মেয়ের সব কিছু শেষ করে দিল এই লম্পটরা? এই সংসদ ছিল লম্পটের কারখানা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার কাজ ঠিকই করেছেন। ও মাকার ও মাকার আল্লাহ, আল্লাহ খাইরুল মাকিরিন। ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে, আল্লাহর কৌশলের কাছে সকল ষড়যন্ত্র অচল। সম্মানিত বন্ধুগণ, গত 17.5 বছর অথবা তারও আগে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারা আপনাদের জমি দখল করেছে গায়ের জোরে অন্যায়ভাবে, ভয়ভীতি দেখিয়ে, যারা আপনাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে, যারা আপনাদের সম্পদ লুণ্ঠন করেছে, যারা আপনাদেরকে বাস্তুবিটা থেকে বেদখল করেছে, আল্লাহর রাস্তায় আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, সেই ব্যক্তিটি আমার হলে আমার নাম 1 নম্বরে লাগবে। জাতির সাথে খুলাসা করে দেন জাতির সামনে, এরাই দুর্বৃত্ত। তখন জাতি দেখবে যে এরা কারা। বাংলাদেশে যখনই যা হতো তখনই কেষ্টা বেটার উপরে সব ফেলে দেওয়া হতো, যে যাই করে কেষ্টা বেটাই চোর। নাসিরনগরের ঘটনা ঘটলো হিন্দু সম্প্রদায়ের উপর, সাথে সাথে কোনো বাস মিশন না করে এটা জামাত শিবির করেছে। শেষে গিয়ে দেখা গেল তাদেরই দলের জেলা পরিষদ চেয়ারম্যান আর এমপির লড়াই, তারাই স্বীকার করলো আমাদের সেখানে কোনো সম্পৃক্ততার প্রশ্নই উঠে না, আমরা এগুলাকে ঘৃণা করি, এর সাথে আমাদের কোথাও কোনো সম্পর্ক নেই। এবং আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে যদি দুষ্কৃতিকারীদের তালিকায় ভাইয়েরা করেন, কোথাও আমাদের একজন লোকের নামও পাবেন না ইনশাআল্লাহ। কারণ আমরা এই কুশিক্ষা দেই না, আমরা নিজে এই খারাপ কাজ করি না, আমাদের কর্মীদেরকে আমরা এলাও করি না। সুন্দরগঞ্জের এমপি গাইমানদার মারা গেল, লিটন সাহেব, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন এটা জামাত শিবিরের কাজ, পরে দেখা গেল না, সেখানে ক্ষমতার লড়াইয়ে তিনি নিহত হয়েছেন সাবেক একজন এমপির সরাসরি পিস্তলের গুলিতে, তার সাজা হয়েছে। যদি সত্যিই তিনি এটা করে থাকেন তার সাজা পাওয়াই উচিত, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কোনো সম্পৃক্ততা পাওয়া গেল না। এর মধ্যে আমাদের 27 জন লোককে ধরে এনে অমানবিক এই নির্যাতন ফিরিয়ে দিবে কে? এই যে অন্যায় নির্যাতনটা করা হলো এই পাওনাটা ফিরিয়ে দিবে কে? এরকম যেখানে এই যা ঘটে বাস পিছার না করে আমাদের উপর দেয়। এবারকার যে আন্দোলনটা হলো সেই আন্দোলনে মেট্রো রেলের 2টা স্টেশন এবং টিভি স্টেশন 3টা জায়গায় হামলা হলো, ভাঙচুর হলো, কোথাও আগুন জ্বললো, কিছু না বলে আমাদের নামে চালাইয়ে দিল। আমরা বললাম যে জাতিসংঘের অধীনে একটা ফেয়ার তদন্ত হোক, সেই তদন্তে যদি জামাতের একজন সমর্থক, শিবিরের একজন সমর্থকও চিহ্নিত হয় এইরকম ধ্বংসকারী হিসাবে, তাকে আমরাই আইনের হাতে তুলে দেব এবং তার ব্যাপারে যেন সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়। আমরা নিশ্চিত এটা দুষ্কৃতিকারীদের কাজ, এটা সাবোটাইজ, এমনকি আমি আরও জোর দিয়ে বলবো যে এদেশের কোনো মানুষ তার নিজের দেশের সম্পদ ধ্বংস করতে পারে না, কারা করেছে সেটা বের হওয়া উচিত। সম্মানিত বন্ধুগণ, এরপরে কথা আসে এখন কি করব, তাইলে তো একটা মজবুত প্রতিশোধ নিতে হবে আমাদের, তাই না? না, আমরা প্রতিশোধ নিব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় আর প্রতিহিংসা সমাজের সর্বনাশ সাধন করে। আমরা এই কাজ করব।
আমরা কোনো প্রতিশোধ নেব না। বলবেন তাইলে কি সবাইকে মাফ করে দেওয়া হলো? হ্যাঁ, দলগতভাবে আমরা মাফ করে দেব, কিন্তু ব্যক্তিগতভাবে যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, যে অপরাধ করেছে, তাকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। যার ফাঁসি হওয়ার হবে, যার যাবজ্জীবন হওয়ার হবে, যার আমৃত্যু, এর আগে কোনোদিন আমৃত্যু ছিল না, আমাদের নেতৃবৃন্দকে দিয়ে আমৃত্যু শুরু হয়েছে, আমৃত্যু সাজা, কারাদণ্ড, সশ্রম, আমৃত্যু। 80 বছরের বয়স হইলেও কোনো অসুবিধা নাই, তাকে সশ্রম দিতে হবে, ওখানে মরতে হবে জেলের ভিতরে, তিনি বাইরের আলো বাতাসে এসে মরতে পারবেন না। যার যেটা পাওনা তাকে সেটা দিতে হবে। কেন, তারাই তো বলেছেন আইন সকলের জন্য সমান, আইনের উল্টে কেই নয়। তো এখন দেখি তাদের জন্য একটু সমান হোক আগে। তবে আমরা আবারও বলছি যে একজন নিরপরাধ মানুষও যেন আমাদের কারোই মামলার আসামি না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। 100 জন দুষ্কৃতিকারী, কিন্তু একটা নিরীহ মানুষ, এটা চরম জুলুম, এটা করবো না আমরা, কেউ আমরা করবো না, করা উচিত হবে না। আপনি যাদেরকে চিনেন শুধু তার নাম দেন, তাও চিনার মধ্যে লোকটা যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত না হয় আল্লাহর কসম তার নামটা দিবেন না, এটা হবে জুলুম, এটাও জুলুম। একজন জুলুম করেছে, আমরা আবার পাল্টা জুলুম করতে চাই না, আমরা জুলুমের কবর রচনা করতে চাই। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে পরবর্তী সরকার জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সমস্ত মানুষের উপর যেন সুবিচার করতে পারে, সামাজিক সুবিচার যেন কায়েম হয়। এখন যেন বিচারাঙ্গনে গেলে এরকম দৃশ্য দেখতে না হয় যে খুব সুন্দর শুনানি হলো, আস্তে করে যার সাপ ভিতরের খাস কামড়ায় চলে গেলেন, বাইরে এসে বললেন 5 দিনের 10 দিনের রিমান্ড, কারণ উপর থেকে নাজিল হয়েছে যে ওনাকে এতদিন দিয়ে দাও, ওনাকে এই করো, ওনাকে ওই করো। বিচারকরা তারা বিচার করেননি, তারা মানুষের উপরে তারাও জুলুম করেছেন। আমরা জিজ্ঞেস করতাম কেন করেন, কয় যে আমাদের চাকরি বাঁচানোর জন্য। আরেকজনের জীবনের চাইতে আপনার চাকরির মূল্য বেশি? আমি ধন্যবাদ জানাই অন্যান্য ধর্মের ভাইদেরকে। সেদিন আমি ঢাকা মহানগরীর উত্তরের কেন্দ্রীয় মন্দিরে গিয়েছিলাম, একজন ভাই দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন যে আমাদেরকে কেউ আঘাত করে নাই, আমাদেরকে সবাই এখন পাহারা দেয়, ভালোবাসে, আমরা নিরাপদে আছি, শান্তিতে আছি, আমাদেরকে নিয়ে মেহরবানি করে কেউ মিথ্যা খেলবেন না। এই কথাগুলো শক্তভাবে আর বলতে হবে, আমরা সবাই এখানে থাকতে চাই। আমি মূল থেকে বলে আসছি, কিসের সংখ্যা গরুয়ার সংখ্যালঘু, এটা সমাজকে শোষণ করার আরেকটা হাতিয়ার, আরেকটা স্লোগান। এই দেশে যেই জন্মগ্রহণ করবে সেই এই দেশের গর্বিত নাগরিক, সে একজন নারী হোক অথবা পুরুষ হোক, একজন মুসলিম হোক কিংবা হিন্দু হোক, একজন খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক, যেই জন্মগ্রহণ করবে তার ইকুয়াল রাইট এই দেশে এনজয় করা, এটা তাকে এই সংবিধান দিয়েছে, যদি আমরা সংবিধানকে মানি। আর ইসলামের সংবিধান তো আরও সুন্দর, নিরাপত্তা সকলের জন্য নিশ্চিত করেছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা এই জন্য এই স্লোগানটার বিপক্ষে, আমরা কোনো সংখ্যাগুরু সংখ্যালঘু মানি না, মানব না। আমরা সবাই এক, আমরা এক পরিবারের সদস্য, এক পরিবারের 5 জন 5টা মত হইতে পারে, এটাই বাগানের সৌন্দর্য। বাগান এক জাতের ফুল দিয়ে হয় না, সব জাতের ফুল দিয়ে বাগান সাজে। আমাদের এই সমাজ হচ্ছে সেই রকম একটা বিচিত্র বাগান, একটা সম্প্রীতির দেশ। আমরা এখানে সম্প্রীতি কাউকে ভাঙতে দেব না। এর জন্যে আমাদের সকলের একটা শক্ত অঙ্গীকার দরকার, যে যার যার জায়গা থেকে আমরা বিবেকের প্রতিধ্বনি করব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, এবং কোন ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না। তবে হ্যাঁ, এর মাঝে যদি কেউ অন্যায় করে তাকে আমরা ছাড় দেব না, আমরা সকলে মিলে তাকে ধরব, তাকে ধরে যেখানে তাকে পৌঁছাতে হয় সেখানে পৌঁছে দেওয়া হবে। এবং এরপরে এই বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যে মজলুম, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পক্ষে থেকে আমরা সবাই একসাথে লড়াই করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে যদি আমরা একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ গড়তে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাথায় বাহির থেকে এসে কেউ কাঁঠাল বাঙ্গার আর সাহস করবে না। আল্লাহ শুকরিয়া আদায় করি, অনেক দেশে পরিবর্তন হয় বিভিন্ন দেশের সরাসরি হস্তক্ষেপে, আর বাংলাদেশের পরিবর্তনটা করেছেন আল্লাহ নিজ হাতের হস্তক্ষেপে। এখানে বাইরের কারো কোনো বাহাদুরি নাই, সম্পৃক্ততা নাই, কলাকৌশল নাই, কারিগরি নাই, কোনো কিছু নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখানকার সমস্ত মানুষ আমি বলেছি মজলুম, আপনারা দেখেছেন, আমি তো কয়েকটার কথা বলেছি। এই যে রংপুরের মৎস্যপল্লীতে তাদের গরু বাছুর পর্যন্ত লুটেও নেওয়া হলো, বাকিগুলো পুড়াই দেওয়া হলো গরগুলা সহ। শেষ পর্যন্ত ধরা পড়লো যে যুবলীগের এক নেতা ওই জায়গা জমিগুলো তার পেটের ভিতরে ঢুকানোর জন্য এটা করেছে।
অথচ ঘটার সাথে সাথে বলল যে মিঠাপুকুরের লোকেরা এসে এই পীরগঞ্জে এটা কাণ্ড ঘটিয়েছে, আর মিঠাপুকুর হলো জামাতে ইসলামের ঘাটে। দেখেন যুগবিয়োগ সূত্র কীভাবে মিলায় এত সুন্দর করে। শেষ পর্যন্ত তাদেরই তদন্তে বের হয়ে আসলো যে যুবলীগের একজন নেতার এটা কর্মকাণ্ড। সম্মানিত ভাইরা, আবার বলি, আসুন সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, কালোর বিরুদ্ধে দাঁড়াই, সাদার পক্ষ নেই। ইনশাল্লাহ এটা হবে শান্তির বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ।